জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম লাইলাতুল কদরের দিনটাকে নির্দিষ্ট করে দিবেন। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আয়েশা দেখেন দুইজন সাহাবী ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, ঝগড়া করতেছে, এই লাইলাতুল কদর নিয়ে ঝগড়া করতেছে। একজন বলতেছে অমুক দিন লাইলাতুল কদর, আরেকজন বলতেছে অমুক দিন লাইলাতুল কদর, ঝগড়া লেগে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিব্রাইল যখন আসলেন, আয়েশা দেখেন সাহাবায়ে কিরাম ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। এই ঝগড়ার কারণে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম লাইলাতুল কদরটাকে নির্দিষ্ট করেন নাই। আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার সাহাবায়ে কিরাম, তোমাদের ঝগড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট করেন নাই। তোমরা যদি ঝগড়া না করতে লাইলাতুল কদর নির্দিষ্ট হয়ে গেল, আর যদি নির্দিষ্ট হয়ে যায় তো তাহলে আমাদের যে একটা আগ্রহ, এই আগ্রহটাও কম থাকতো। নির্দিষ্ট না হওয়ার কারণে ইবাদতের প্রতি যে একটা আগ্রহ, এই আগ্রহটা কিন্তু অনেক অনেক গুণ বেশি বেড়ে গেল, অনেক গুণ বেড়ে গেছে। যদি এমনটি আল্লাহ পাক জানায় দিতেন যে 21 তারিখ লাইলাতুল কদর বা 25 তারিখ লাইলাতুল কদর, আমরা হুমরিকে আমরা যেভাবে এখন 27 তারিখ পড়ে যাই এমনটা হয়ে যেত। বান্দার আগ্রহ যেন থাকে, ইবাদতের আগ্রহ যাতে থাকে, এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্দিষ্ট করেন নাই। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এতেকাফে যদি নাও বসতে পারি, এই বেজুর রাত্রিতে, বেজুর রাত্রিতে মসজিদে অবস্থান করে, কারণ আমাদের আমাদের অবস্থাটা এমন হয়েছে বাসা বাড়িতে ইবাদত করার পরিবেশ কিন্তু এখন আর নাই। বাসা বাড়িতে ইবাদত করার পরিবেশ নাই বললেই চলে, যদি পরিবেশ থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমরা এই বেজুর রাত্রিতে মসজিদে অবস্থান করব আর এই মসজিদেই ইবাদত করব, মসজিদেই ইবাদত করব। এই ইবাদতের মাঝে আমাদের চার ধরনের লোক পাওয়া যায়, চার ধরনের লোক, কেউ দোয়া করেন, কেউ জিকির করেন, কেউ কোরআন শরীফ তেলাওয়াত করেন, হ্যাঁ কেউ তালিম দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে কেউ যদি দোয়া করে তার চেয়ে উত্তম বিনিময়ে উত্তম সওয়াব দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যে ব্যক্তিরা জিকির আজকার করতেছে তাকে উত্তম বিনিময় দান করবেন, যিনি দোয়া করতেছেন তার থেকে। আর যিনি জিকির আজকার করতেছেন ওনার চেয়ে উত্তম বিনিময় দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তেলাওয়াত করতেছেন শুধু উত্তম বিনিময় না লাখ লাখ গুণ উত্তম বিনিময় তাকে দান করবেন যিনি তেলাওয়াত করতেছেন। আর যিনি তেলাওয়াত করতেছেন ওনার চেয়ে উত্তম বিনিময় দান করবেন যিনি এই রমজানে নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন। কারণ আপনি তেলাওয়াত করতেছেন হয়তো বা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন অথবা সূরাতুর রহমান তেলাওয়াত করতেছেন, এই জন্য দোয়া করেছে জিকির করেছে আপনার আমল নামায় আল্লাহ পাক উত্তম বিনিময় দান করবেন। কিন্তু যে লোকটা নামাজে দাঁড়াইয়া সেও তো হয়তো বা সূরাতুল ইখলাস সে তেলাওয়াত করতেছে, ছোট্ট সূরা সূরা কাউসার তেলাওয়াত করতেছে, 10 সূরার কোনো একটা সূরা তেলাওয়াত করতেছে, যেহেতু নামাজে তেলাওয়াত করতেছে এই জন্য সাধারণ তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুণ সব তার আমল নামায় দিয়া দিবেন। এই জন্য ভাইরা আমার, আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ হই এই রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে পাওয়ার লক্ষ্যে, আপনার আমার আমল নামা হ্যাঁ পাল্লা বাড়ি করার লক্ষ্যে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো ছিল রমজানের শেষ দশকে জোরে জোরে আল্লাহ রাসূল হ্যাঁ ওনার বিবিদেরকে ডাকতেন, মা ফাতেমাকে ডাকতেন, ফাতেমা সময় কিন্তু নাই, সময় কিন্তু নাই, বিবিদেরকে ডাকতেন, বিবিগণ সময় কিন্তু নাই, সময় কিন্তু নাই, এই রমজানের শেষ দশক, শেষ দশক তোমরা কাজে লাগাও, ইবাদতে লিপ্ত হয়ে যায় সময় কিন্তু নাই। আমরাও কিন্তু সেই কথাটাই বলি, সময় নাই, সময় নাই, আমরাও কিন্তু বলি যে সময় নাই, কিন্তু এই কথা কখন বলি ইবাদতের ক্ষেত্রে কিন্তু বলি না, আমরা বলি
বিবিকে বলি, বিবি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, মার্কেটে যাইতে হবে, সময় কিন্তু নাই। সন্তানকে বলি, সন্তান তাড়াতাড়ি রেডি হও, মার্কেটে যাইতে হবে, সময় কিন্তু নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে এই রমজানের শেষ দশকে ঘুমাইতে দেন নাই, সন্তানদেরকে ঘুমাইতে দেন নাই, শুধু আবাদত, শুধু আবাদত। আমরাও কিন্তু বলি সময় নাই, শুধু দুনিয়ার জন্য সময় নাই, কিন্তু আবাদতের জন্য সময় বের করতে পারি না। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম।